বিশ্ববাসীর জন্য সুখবর, আগামী 12ই মে বিশ্ববাসী মুক্তি পাবে মহামারী করোনা ভাইরাস থেকে। আজ আমরা একটি ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করছি, এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে শুনবেন। হাদিসের আলোকে আজকের আলোচনা শুনবেন। মুফতি আজম আমেরিকার একটি আলোচনা যা ইতিমধ্যে ভাইরাল হয়েছে প্রথম থেকেই শেষ পর্যন্ত শুনবেন। সিলেটের ম্যাগাজিন থেকে আমরা আপনাদের সাথে আছি এবং আপনাদের মতামত আমাদের কমেন্টের মাধ্যমে লিখবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক, যদি তা সত্য হয় তো পুরো বিশ্ববাসীর জন্য এটি সর্বশ্রেষ্ঠ সুসংবাদ। তো ওনার বক্তব্যটি আপনাদের খেদমতের জন্য আমি বাংলায় হুবহু তুলে ধরছি। তিনি বলেন, মুসনাদে আহমদ এর একটি হাদিসে উল্লেখ করা হয়েছে এবং ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ এর একটি বাণী বর্ণনা করা হয়েছে, যে হাদিসে বলা হয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে সুরাইয়া নামে একটি তারা আছে, এটি এমন একটি তারা যা সবগুলো তারা থেকে উঁচুতে অবস্থিত, যার ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ভবিষ্যৎবাণী করেছিলেন। যেমন নবীজির কাছে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আমরা সাহাবাগণের পরে কাদের কাছে আপনার ফয়েজ পৌঁছাবে? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমালেন, যদি ঈমান ইলম জ্ঞান সুরাইয়া তারা পর্যন্ত পৌঁছে যায় তাহলে আমার বিশিষ্ট সাহাবী সালমান ফার্সির সন্তানগণের মধ্যে অর্থাৎ তাদের বংশধরগণের মধ্য থেকে একজন সন্তান জন্ম হয়ে সে সুরাইয়া তারা থেকে জ্ঞান অর্জন করে উক্ত ইলম পুরো বিশ্বে বিস্তার ঘটাবে। সুবহানাল্লাহ। আর সেই ব্যক্তি কে? তিনি হলেন ওলামায়ে কেরামদের মতে সেই সালমান ফার্সির বংশধরগণের যেই ব্যক্তির কথা এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ব থেকে বলেছিলেন, সেই ব্যক্তির নাম হচ্ছে ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহিমাহুল্লাহ বয়ান করেন, গোটা উম্মত এই বিষয়ে একমত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যক্তির ব্যাপারে সুসংবাদ দিয়েছিলেন তিনি হলেন ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ। সুরাইয়া তারার ব্যাপারে হাদিস শরীফে এসেছে, সুরাইয়া তারা যেই দিন সকালে উদিত হবে সেই দিন সারা দুনিয়ার যেখানে যেখানে কোনো মহামারী বিস্তার লাভ করে আছে আল্লাহ তাআলা এই সুরাইয়া তারার উদিত হওয়ার উসিলায় সেই দিন উক্ত মহামারীকে পৃথিবী থেকে সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন করে দিবেন, দুনিয়া থেকে উঠিয়ে নেবেন, দুনিয়া থেকে দূর করে দিবেন। যেই দিন পৃথিবীতে সুরাইয়া তারা উঠবে সেই দিন পুরো পৃথিবী থেকে সকল মহামারী দূরীভূত হবে। মুসনাদে আহমদ হাদিস নম্বর 8476। ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ বর্ণনা করেন, সারা দুনিয়ার যেখানেই কোনো মহামারীর বিস্তার ঘটবে আল্লাহ তাআলা সেই মহামারীকে দুনিয়া থেকে তুলে নেন। এবার জানা দরকার এই সুরাইয়া তারা কবে বা কখন বের হবে বা উদিত হবে। এই ব্যাপারে যারা গবেষক আছেন তাদের ভাষ্য হলো, যারা তারা নিয়ে গবেষণা করেন তাদের গবেষণা মোতাবেক সেই সুরাইয়া তারা আগামী 12ই মে 2020 সালে উদিত হবে। সুতরাং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আলোকে এবং ইমামে আজম এর ভাষ্যমতে বর্তমানে যে করোনা ভাইরাস মহামারী আকারে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে তা আগামী 12ই মে সুরাইয়া তারা উদিত হবার পর সারা বিশ্ব থেকে আল্লাহ তাআলা দূর করে দিবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমেরিকাতে 1 মে পর্যন্ত লকডাউন ছিল, এখন তো আপডেট করে তারা 14ই মে পর্যন্ত বর্ধিত করেছে। আমরা জানতে পারলাম এসব পবিত্র বাণীর আলোকে আগামী 12ই মে এই মহামারী ইনশাআল্লাহ পৃথিবী থেকে দূর হয়ে যাবে। 12ই মেতে হয়তো 19 বা 20 রমজান হতে পারে, আর রমজানের শেষ 10 দিনের ফজিলত সম্পর্কে আমরা সবাই জানি। শেষ 10 দিন জিব্রাইল আলাইহিসসালাম সহ এত পরিমাণ ফেরেশতা নাজিল হয়, এত পরিমাণ রহমতের ফেরেশতা জমিনে আসতে থাকে যে জমিনে পা রাখার জায়গা পর্যন্ত খালি থাকে না, এত পরিমাণ রহমতের ফেরেশতা রমজানের শেষ দশকে পৃথিবীতে আসে। তো প্রিয় দর্শক, রহমতের ফেরেশতা নাজিল হবে আর দুনিয়াতে মহামারী থাকবে তা কিভাবে সম্ভব? সেজন্য আল্লাহ তাআলা রমজানের শেষ 10 দিনের আগেই ইনশাআল্লাহ এই মহামারীটিকে দূর করে দিবেন ইনশাআল্লাহ। আমরা সুদৃঢ়ভাবে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করব, ফেরেশতারা যখন জমিনে নাজিল হবেন তখন মহামারীর কোনো নিশানা থাকবে না ইনশাআল্লাহ। এই আলোচনায় আমি আশাবাদী যে আল্লাহ তাআলার শবে কদরের আগে যে রাতটিকে হাজার রাতের চেয়ে উত্তম বলা হয়েছে সেই মহিমান্বিত রাতের পূর্বেই 20ই রমজানে বা 12ই মেতে এই মহামারীর আজাব থেকে পুরো বিশ্ববাসী রেহাই পাবে, এই আজাবে দুনিয়া থেকে তুলে দিবেন রব্বুল আলামিন। সেই আশায় আমরা করি, সেই দোয়া আল্লাহর কাছে করি। প্রিয় দর্শক, আপনাদের মূল্যবান মন্তব্য জানাবেন এবং এই ভিডিওটি একটি ট্রান্সলেশন, এর অরিজিনাল ইংলিশ ভিডিওটি দেখতে ডিসক্রিপশন বক্স চেক করুন। আল্লাহ আমাদের সবাইকে সরল সঠিক পথে রাখার তৌফিক দান করুক এবং পবিত্র মাহে রমজানের জন্য বেশি বেশি প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুক, এবং এই মাহে রমজান যেন হয় আমাদের জীবনকে তাকওয়ার উপরে প্রতিষ্ঠিত করার একটি টার্নিং পয়েন্ট। আমা তাওফিক ইল্লা বিল্লাহ।